সারা দেশে প্রতিদিন আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। আক্রান্ত কিংবা উপসর্গ নিয়েও হচ্ছে অনেক মৃত্যু। আজ নারায়ণগঞ্জে করোনায় একজন মারা গেছেন। উপসর্গ নিয়ে বরিশাল ও পটুয়াখালীতে দুজনের মৃত্যু হয়েছে। রংপুরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ছয় স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। ফেনীতে এক মহিলা ভাইস চেয়ারম্যান করোনায় সংক্রমিত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। লকডাউন যত শিথিল হচ্ছে তত বাড়ছে করোনার সংক্রমণ। আগে ছিল জেলা, এখন আক্রান্ত হচ্ছে নতুন নতুন উপজেলাও। করোনা উপসর্গ অবস্থায় একজন মারা গেছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। ওই হাসপাতাল লকডাউন করা হয়েছে। পটুয়াখালী 250 শয্যা হাসপাতালের আইসোলেশন ইউনিটে এক ব্যক্তি মারা গেছেন। তার করোনা উপসর্গ ছিল। ওই ব্যক্তির বাড়ি ও আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে। রংপুরে এসপি পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও আরও ছয় স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন। জেলায় মোট 94 জন করোনায় আক্রান্ত হলেন। ফেনীর দাগনভূঞা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও দুই নারী। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে 317 জনের নমুনা পড়ে থাকার খবর। এটিএন বাংলায় প্রচারের একদিন পরই পরীক্ষা হয়েছে 111টি নমুনা। এক পুলিশ সদস্যের করোনা পজিটিভ হয়েছে। এতে পড়ে থাকা নমুনা নষ্ট হয়েছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। করোনায় নারায়ণগঞ্জে আরও একজন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন 33 জন। করোনার হটস্পট বলা হলেও সেখানে মানা হচ্ছে না লকডাউন। টাঙ্গাইলে বেড়েছে করোনা সংক্রমণ। একদিনে শনাক্ত হয়েছে 12 জনের। তাদের মধ্যে 3 জন স্বাস্থ্যকর্মী ও 1 জন পরিচ্ছন্ন কর্মী। কুমিল্লা সদরে নতুন করে 8 জনের করোনা ধরা পড়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 116 জন। নওগাঁয় 124টি নমুনা পরীক্ষা করে 4 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত হলেন 53 জন। জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ সহ 2 জন, সদর ও আক্কেলপুর উপজেলার 1 জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট করোনা রোগী 38 জন। লক্ষ্মীপুরে আরও 3 জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট রোগী 51 জন। ঝালকাঠিতে আরও 1 জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের সংখ্যা 14 জন। সিলেটে আরও 3 জনের করোনা শনাক্ত হয়েছে। বিপরীতে আসার খবরও আছে। শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে থাকা 5 রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা।